বান্ধবী শাকিলার বিয়েতে কি কি মার্কেট করলাম সেটাই মূলত দেখাবো এই ভিডিওতে। তো শক্ত করে একদম সিট বেল্টটা বেঁধে বলুন আর দেখে বলুন আমার বন্ধুর বিয়েতে কি কি কিনলাম। আসসালামু আলাইকুম ভাই ব্রোস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? অনেকদিন পর ব্লগে কামব্যাক করলাম আর দেখতে পাচ্ছো এই হচ্ছে আমার শাকিলা বান্ধবী যার মূলত বিয়ে। তো এই জন্যই মূলত আজকে আমরা চলে আসি মার্কেট করতে। তো প্রথমেই চলে আসি একটা ব্যাগ কিনতে, কারণ এই ব্যাগে মূলত সমস্ত যেসব কসমেটিক্স দেওয়া হবে, শাড়ি দেওয়া হবে, সেগুলো পাঠাইতে হবে। তো যাই হোক, প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ব্যাগের পাশাপাশি একটা পার্সও নিচ্ছে। এখন দেখতেছে যে নতুন বইয়ের জন্য আসলে কোনটা বেস্ট হয়। তো এখানে অনেক ধরনের পার্স ছিল, তার ভেতরে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাকও রয়েছে, বেশ ভালোই, মানে আমার কাছে মোটামুটি ভালো লাগছে। আরও অনেকগুলাই আছে, যেহেতু নতুন বউ তো নতুন বউর একটু রঙাচঙা ব্যাগ দিলে আই থিঙ্ক বেশি ভালো হয়। তো এই ব্যাগটাই মূলত আমরা ফাইনাল করছি আর মূলত এখন দাঁড়ায় আছি, মানে সবাই হচ্ছে দামাদামি করতেছে। তো যাই হোক, ফাইনালি দামাদামি করে এই ব্যাগটা কিন্তু কিনে ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন। আর এখন শাকিল আবার গেছে জানি কোন দিকে, বাট আমি খুঁজেই পেলাম না ওরে। তো এরপর আর কি শাকিলের জন্য শেরওয়ানি কিনতে হবে, বাট তার আগে আরও অনেক কিছু কেনা বাকি। যেহেতু একটা বিয়েতে অনেক কিছু কেনা হয়, বিশেষ করে মেয়েদের লেহেঙ্গা, তারপরে যাবতীয় শাড়ি, আরও অনেক কিছু। তো এখানে মূলত আমরা প্রথমে চলে আসছি লেহেঙ্গা দেখতে। তো এখানে দেখলাম মোটামুটি অনেক ধরনের লেহেঙ্গা ছিল, মানে বিভিন্ন কালারের, পার্টি লেহেঙ্গা থেকে শুরু করে বিয়ের যাবতীয় যেসব লেহেঙ্গা থাকে সব কিছুই আছে। তো দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু লেহেঙ্গা বের করেই চলেছে, করেই চলেছে। তো প্রথমে একটা দেখালো, সেটা বেশ তেমন আহামরি ভাল লাগে নাই, কেমন জানি ফ্যাকাশে ফ্যাকাশে লাগতেছিল। আর এই লেহেঙ্গাটা মোটামুটি ভাল লাগছে, মানে একটু বেশি জাঁকজমক মনে হচ্ছে। আর এই লেহেঙ্গাটাই বেশ অনেকটাই কাজ ছিল, আর এটা হচ্ছে উপরের পার্ট, বেশ ভাল লাগছে দেখে। এখন আরও অনেকটাই দেখার চেষ্টা করতেছি, মানে অন্যান্য লেহেঙ্গাগুলো আসলে কেমন। এরপরে এই লেহেঙ্গাটা দেখাইছিলো, বাট এটাও পছন্দ হয় নাই, কেন জানি ওই দুই নাম্বার লেহেঙ্গা যেটা দেখাইছিলো ওইটাই বেশি ভাল লাগতেছে সবার কাছে। তো এরপরে আরও দু একটা দেখাইলো, তাও পছন্দ হইলো না। তো লাস্ট ফিনিশিং সবাই কিন্তু ওই দুই নাম্বারের যে লেহেঙ্গাটা দেখছিলাম ওইটাই ফিক্সড করছে। দেখেন আরও অনেক অনেক লেহেঙ্গার কালেকশন ছিল এখানে, বাট কোনোটাই সেরকম ভাল লাগে নাই। তো কি আর করা, যেহেতু ভাল লাগে না এই জন্য মূলত ওইটাই নিতে হবে, আর কি করার। তো এটাই মূলত ফাইনাল করে ফেলছি, মানে লেহেঙ্গা হিসেবে, আর এটা মনে হয় পড়লে বেশ ভালোই লাগবে। তো এরপরে পাশাপাশি আরও একটা শাড়ি নেওয়ার প্ল্যান রয়েছে। তো বলতেছে যেহেতু নতুন বউ একটু রংচঙা দেখে একটা শাড়ি বের করেন, তো এই ভাইটা কিন্তু প্রথমেই সেই কালো, তারপরে বিভিন্ন নীল, আরও অনেক ধরনের শাড়ি বের করতেছে। তো এরপরে দেখলাম একটা লাল বেনারসি বের করলো, এটা মোটামুটি ভাল লাগছে, এরপরে আরও অনেকগুলাই দেখাবে। তো যেহেতু বউ ভাত হবে এই জন্য মূলত একটা বেনারসিও নেওয়ার প্ল্যান রয়েছে, আর এই শাড়িটাই মূলত ফিক্সড করছে, মানে এই বেনারসিটা। আর এটার দাম কত নিছে আমার সঠিক মনে নাই, বাট দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর। তো যাই হোক, ফাইনালি কিন্তু লেহেঙ্গা, তারপরে বেনারসি, সব কিছু কেনা ডান, আর আমার হাতেই দেখতে পাচ্ছেন ধরাই দিছে। আর এভাবেই গুটি গুটি করে একদম সামনের দিকে যাচ্ছি আর যাচ্ছি, আর এরপরে চলে আসছি আরও একটা শাড়ির দোকানে। এখান থেকে মনে হয় খুব সম্ভবত নর্মাল একটা শাড়ি কিনবে। তো যাই হোক, আর একটা কথা বলি, আমরা যেসব জিনিসই কিনতেছি সব ওই লাগেজের ভেতরে ঢুকাচ্ছি, কারণ এতগুলা ব্যাগ নিলে হাতেই ধরবে না। তো এরপরে একটা কসমেটিক্সের দোকানে চলে আসছি, আর এখানে যাবতীয় যা যা কসমেটিক্স দরকার সব বের করতেছে। এটা একটা মেকআপ বক্স ছিল, তারপরে একটা আয়না দেখতে পাচ্ছি, বেশ সবগুলাই অনেক সুন্দর। পাশাপাশি এখানে শ্যাম্পু, সাবান, পাউডার, তারপরে সোনো, যা যা দরকার সব কিছু কিন্তু দিয়ে দিচ্ছে এক এক করে। সোনো বলতে কিন্তু ক্রিম বুঝাইছি, আপনারা আবার অন্য কিছু ভাবেন না। তো যাই হোক, কি আর করা, এরপরে দেখতে পাচ্ছেন এখানে মেডি প্লাস ডিএসও দিয়ে দিছে, মানে টুথপেস্ট পাশাপাশি অনেক কিছুই দিছে, আমি এত কিছু জানি না। আর আমি তো এইসব দেখে পুরাই অবাক যে একটা বিয়েতে আসলে এত কিছু দিতে হয়। তো যাই হোক, ফাইনালি দেখতে পাচ্ছি ভাই এখানে কিন্তু অলরেডি লিস্ট করা শুরু করে দিছে, আর দেখতে পাচ্ছেন কি লেভেলের মার্কেট হইছে, মানে কসমেটিক্স এত প্রকার হয়, মানে মানে আমার মাথায় ছিল না। আর এখানে দেখতে পাচ্ছেন টোটাল সব টাকা দিয়ে দিছি, মানে ভাই অলরেডি গোনা শুরু করে দিছে, আর সব কিন্তু আমরা এই লাগেজে ভরছি, দ্যাটস ওয়াই লাগেজটা অনেক বেশি ভার হয়ে গেছে। এই জন্য শাকিলকে বললাম কি শাকিলের আব্বুর কে দিয়েই না হয় এই লাগেজগুলো পাঠাই দেওয়া হোক। এই জন্য একটা রিক্সা চলে আসছে, আর রিক্সা নিয়েই একদম আঙ্কেলকে বললাম, আঙ্কেল তাহলে আপনি এগুলো নিয়ে যান, এগুলো টেনে টুনে নিয়ে বেড়ানো খুবই কষ্ট হচ্ছে। তো সেটাই আর কি করা হয়েছে। তো যাই হোক, একটু মোটামুটি হালকা হয়েছি। এরপরে চলে আসছি শাকিলের সেই শেরওয়ানি কেনার জন্য, আর এখানে শেরওয়ানি দেখতে পাচ্ছি একদমই লো বাজেটের কিছু শেরওয়ানি দেখাচ্ছে, যেগুলো একদমই পছন্দ হচ্ছে না। আর আমাদের পছন্দ মূলত সাদা কালারের শেরওয়ানি, তো সেটাই মূলত খুঁজতেছি। আর এখন কেন জানি শেরওয়ানির দোকান মূলত যশোরে নাই বলতে পারেন, মানে তেমন কোনো ভালো শেরওয়ানির দোকান পাচ্ছি না। তো এইভাবে আর কি গুটি গুটি করে বিভিন্ন জায়গায় শেরওয়ানি খুঁজতেছি, এটা মোটামুটি ভালো লাগছে কিন্তু আহামরি ভালো লাগে নাই। এরপরে আরও একটা শেরওয়ানি দেখাইলো, যেটা বেশ ভালোই লাগছে আমার কাছে, মানে সব কিছু পারফেক্ট ছিল। আর যেহেতু এটা একদমই পিওর সাদা না, বাট চলে আসলে। তো শাকিলকে একটু পরাই দেখলাম যে আসলে কেমন লাগে, কিন্তু এটা একটু লুজ লুজ মনে হচ্ছে,
আর যদিও নেওয়া হয় এটা ফিটিং করতে হবে। পাশাপাশি সাদা যেটা দেখছিলাম সেটাও একটু পরাই দেখলাম, বাট এটার থেকে ওইটাই কেন জানি আমার কাছে বেশি ভালো লাগছিল। যেহেতু ফিটিং হচ্ছে না এজন্য ভাবলাম একটু পরেই তাহলে সিদ্ধান্ত নিই যে ওইটা কি করা যায়। এরপরে চলে আসছি একটা জুতার দোকানে, যেহেতু বউয়ের নতুন জুতা লাগবে তো সেই জন্যই আর কি এই দোকানে আসা। আর এখানে দেখতেছে সবাই যে জুতা কোনটা নেওয়া ভালো হয়, তো এরপরে আর কি এই জুতাটা নিছিল, কিন্তু পরবর্তীতে চেঞ্জ করে লাল কালার নেওয়া হয়েছে। তো যাই হোক, ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের জুতা কেনা ডান, সব কিছু মোটামুটি আস্তে আস্তে ডান হয়ে যাচ্ছে। আর এখন অলরেডি মনে করেন বলতে পারেন দুপুর হয়ে একদম বিকাল গড়িয়ে চলেছে, আর আমরা আসছিলাম সেই সকাল 9টায়, আর এখন বাজে অলমোস্ট 2-3টা। তো এরপরে চলে আসছি একটা কালেক্টর মার্কেটে, যেখান থেকে মূলত একটা পার্টির ড্রেস কিনতে হবে শাকিলের বোনের জন্য, তারপরে ওর ছোট বোনের জন্য। তো সেসব কিনে আবারও চলে আসি সেই শেরওয়ানির দোকানে, আর শেরওয়ানি মূলত ওইটাই ফিক্স করছি। পাশাপাশি একটা টোপর দেখতেছি সাদা কালারের, যে কোন টোপরটা বেস্ট লাগে। তো এরপরে আর কি টোপরও ফাইনাল হয়ে গেল, আর শেরওয়ানিও মূলত হয়ে গেছে, সব কিছু ডান। মানে এখন দেখতেছি যে কোনটার সাথে মেলে আর কি, শেরওয়ানির সাথে কোন টোপরটা বেশি মানায়। তো ফাইনালি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের বরের ড্রেস, যেখানে হচ্ছে শেরওয়ানি আর টোপর। তো যাই হোক, এই হচ্ছে আমার বন্ধুর বিয়ের কেনাকাটা। আর বিয়ের আরও ভিডিও পেতে অবশ্যই কিন্তু পেজটা ফলো দিতে হবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।